السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، আমাদের এক দিনই ভাই ওমান থেকে জানতে চেয়েছেন, তার প্রশ্ন হলো যে তিনি যে কোম্পানিতে আছেন সে কোম্পানিতে রমাদান মাসে তারাবি যে পড়ানো হয়, তারাবিটা খুব দ্রুত পড়ানো হয়, এক নিঃশ্বাসে সুরা ফাতিহা, এক নিঃশ্বাসে অন্য সুরা এভাবে পড়া হয়, এবং রুকু সেজদা খালে উঠা আর নামা। তো এমত অবস্থায় আমি ওনার কথা যে এমত অবস্থায় আমি কি জামাতে নামাজ পড়ব এভাবে, নাকি আলাদা পৃথকভাবে সালাত আদায় করব এই তারাবি সালাত, এবং একা একাই ভিতরও পড়ব। এই ছিল আমাদের দিনী ভাইয়ের প্রশ্ন। আবিল্লাহি তৌফিক। এর উত্তরে আমরা বলব যে যদি এইভাবে পড়ানো হয় যে এক নিঃশ্বাসে পড়ছে এবং পড়াতে অশুদ্ধতা রয়েছে, স্পষ্ট হয়ে উচ্চারিত হচ্ছে না সূরা ফাতিহার আয়াতগুলি, অনুরূপভাবে রুকু সেজদার ক্ষেত্রেও অধিক তাড়াহুড়া করার কারণে মুক্তাদি সুবিধা মতো রুকু সেজদা করতে পারছে না, স্থির থাকতে পারছে না, তাহলে এ জাতি ইমামের পিছনে সালাত না পড়ে, তারাবি সালাত না পড়ে, এমনকি ফরজ সালাতও না পড়ে একাকি পড়াই উত্তম হয়ে যাবে। যদি এরকম হয় যে কেরাতে অশুদ্ধতা অতিরিক্ত তাড়াতাড়ি ফলে অশুদ্ধতা হয়ে যাচ্ছে, আবার রুকু সেজদা ঠিক মতো আদায় হচ্ছে না ওর পিছনে, তাহলে এ জাতি ইমামকে পরিত্যাগ করে একাকি সালাত পড়াই হবে উত্তম। অথবা অন্য কোনো মসজিদ যদি পাওয়া যায় আশেপাশে, যে মসজিদের ভিতরে ধীর স্থিরভাবে সালাত আদায় করা হয়, সেই জামাতে শরিক হয়ে যাবে। তো এই ভাইজানকে বলবো যে আপনার ইমামের অবস্থা আশা করি আপনি বুঝতে পেরেছেন ভালো করে। তো কেরাতে যদি অশুদ্ধতা হয়, ঠিকমতো উচ্চারণ না হয়, আর রুকু সেজদার ভিতরে যদি ইচ্ছেতা না থাকে, অতিরিক্ত তাড়াহুড়া হয় যে পিঠ সোজা না করতেই চলে যাচ্ছে সেজদাতে, রুকু থেকে পিঠ না উঠাতেই সেজদায় চলে যাচ্ছে, এভাবে যদি তাড়াহুড়া করে, তাহলে এরকম তাড়াহুড়াকারের পিছনে সালাত আদায় করা উচিত নয়। কারণ এই জাতীয় ইমামের নিজের সালাত হয় কিনা সেটাই মানে আশঙ্কাজনক। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝা তৌফিক দান করুন। আসলে শয়তানের ধোঁকা যে সালাত ছিল এত দৈর্ঘ্য যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি সালাত সম্পর্কে, কানা ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চার রাকাত পড়তেন প্রথমে, আচ্ছা দুই সালামে চার রাকাত পড়তেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি আমাকে জিজ্ঞাসা করো না ওই নামাজের সৌন্দর্যতা সম্পর্কে এবং উত্তমতা সম্পর্কে, মানে ওই নামাজের সৌন্দর্য সম্পর্কে এবং দৈর্ঘ্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না, মানে ওই নামাজ ছিল প্রশ্নাতীত সুন্দর এবং প্রশ্নাতীত দৈর্ঘ্য। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত আদায় করেছেন। আর আমাদের বাঙালিদের সালাত আদায় হয় কি রাইফেলের গুলির মতো, আল্লাহ হেদায়ত করুন। আসলে এগুলো শয়তানের ধোঁকা, এই জন্যে আমরা লক্ষ্য করে দেখি যে গোটা আরব জাহানে এরকম পাইকারি কেরাত হয় না, এই ধোঁকাবাজির কেরাত নেই এবং এত তাড়াহুড়া হয় না, বরং স্থিরভাবে সুন্দরভাবে কেরাত করা হয়। এখান থেকেও আমাদের এই আজমিদের শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু শিক্ষা কি নেবে, আল্লাহ হেদায়ত করুন।